বাংলাদেশের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে রিমা, ছদ্মনাম। সম্প্রতি ফেসবুকে তার সঙ্গে পরিচয় হয় ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বসবাসকারী পরিশেষ, ছদ্মনাম। পরবর্তীতে এই পরিচয় গড়ায় প্রেমে। সে প্রেমের টানে 2015 সালে পরশের সঙ্গে দেখা করতে বাংলাদেশ থেকে ভারতের আহমেদাবাদে ছুটে যান রিমা। সে সময় 15 দিন থাকেন পরশের বাসায়। খবর আনন্দবাজার। আনন্দবাজার বলছে, প্রথমে প্রেমের টানে সেখানে গেল, পরে পরশের সঙ্গে ঝগড়াঝাটি বেঁধে যায় রিমার, যা গড়ায় পুলিশ পর্যন্ত। সে সময় পরশের নামে ধর্ষণের মামলা করে বাংলাদেশে ফিরে আসেন রিমা। 3 বছর পর 2018 সালে পরশের সঙ্গে ফেসবুকের মাধ্যমে আবারও যোগাযোগ হয় রিমার। অতীতের সব স্মৃতি ভুলে পুনরায় প্রেমে জড়ান তারা। এরপর ভারতে গিয়ে পরশের বিরুদ্ধে দায়ের করা সে মামলাও প্রত্যাহার করেন সে তরুণী। সে সময় পরশ ও রিমা সিদ্ধান্ত নেন বাকি জীবন একসঙ্গে কাটাবেন দুজনে। পরবর্তীতে আবারও ঘনিষ্ঠ জীবনযাপন শুরু করেন তারা। কয়েকদিন পর রিমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় পরশ। তবে এরপর থেকে রিমার সঙ্গে কথা বলা বন্ধ করে তাকে ফেসবুকে ব্লক করে দেয় সে যুবক। দেশটির সংবাদ মাধ্যম বলছে, ব্লক হয়ে পরশের সঙ্গে যোগাযোগ করতে না পেরে আবারও আহমেদাবাদে গেছেন রিমা। বর্তমানে সেখানেই তিনি পরশের খোঁজে অবস্থান নিয়েছেন, যদিও ইতিমধ্যে 2 বার আত্মহত্যার চেষ্টা করেছেন সে তরুণী। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।